আর আমরা সেই স্রষ্টার শ্রেষ্ঠ যুগ জীব হয়ে জানেন বলতে গেলে লজ্জা লাগে সেটা কি জানেন যে আমাদের এই হিন্দু ধর্মের ছেলেমেয়েরা লক্ষ্য করবেন আমাদের সনাতন ধর্মের ছেলেমেয়েরা এরা এমনই মূর্খ যে একটা বৈষ্ণবকে কি করে সম্মান করতে হয় এরা জানে না কেন জানেন এরা বৈষ্ণবকে দেখলে সম্মান করা তো দূরের কথা বৈষ্ণবকে দেখলে ওরা ক্রিটিসাইজ করে করে না আমাদের হিন্দু ধর্মের ছেলেমেয়েরা দেখবেন করে কিছু কিছু ছেলেমেয়েরা আছে এগুলো তারা করে এটা তাদের শিক্ষার অভাব এই শিক্ষাটা তাদের পিতামাতা তাদেরকে দেয়নি এই জন্য বললেন বৈষ্ণবকে দেখে তুমি নিন্দা করো না অনেক ছেলেমেয়ে আছে না এই যে শোনো কীর্তনিয়া দিদি তুমি তো বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখতে বলছো তা কোন বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখবো আমাদের গ্রামে কয়েকটা ভাব বৈষ্ণব আছে তাই একটাও ভালো না কার পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করব বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন গো আসলে তোমার নয়ন ভালো না তাই তুমি দেখবার মতো দেখতে পারো না তোমার চোখ ভালো না তাই তুমি দেখতে পারো না তাই বৈষ্ণব কবি একটা সিদ্ধান্ত দিলেন কথাগুলো লক্ষ্য করবেন সিদ্ধান্ত দিলেন যে তোমার যদি বড়লোক হওয়ার স্বাদ জাগে তোমার কোমরে একটা লোহার জালের কাটি বেঁধে নিয়ে তুমি সমুদ্রের ধারে চলে যাও দেখবে ওই সমুদ্রের ধারে অনেকগুলো পাথর পড়ে আছে যে পাথরে লেগে তোমার লোহার জালের কাঠিটা সোনা হয়ে যাবে তুমি সেইটা পরশ পাথর মনে করে তুমি ঘরে আনবে তুমি নিজে বড়লোক হবে অপরে কেউ বড়লোক করতে পারবে তো বাবা আমি কি করলাম আমার কোমরে একটা লোহার জালের কাঠি বেঁধে নিয়ে আমি সমুদ্রের ধারে চলে গেলাম তা যেয়ে দেখলাম যে সেখানে অনেকগুলো পাথর পড়ে আছে এটা ভাঙা এটা আটকানা দেখতে ভালো না ডিজাইন ভালো না তা মনে মনে চিন্তা করলাম এর ডিজাইন ভালো না এটা কি পরশ পাথর হতে পারে তাই যেগুলো ভালো ভালো পাথর পাবো তাতেই আমার লোহার জালের কাঠিটা আমি স্পর্শ করাবো বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলে ওই যে তুমি ভালো মন্দ বিচার করতে গেলে ওতেই তোমার পরশ পাথর পড়ে গেল বা বুঝতে পারলেন যে ওই যে ভালো বিচার করতে গেলে ওতেই তোমার পরশ পাথর পড়ে গেল বা তাই ভালো মন্দ বিচার করো না ট্যারা বেকা দেখো না যে কয়টা পাথর পাবে তোমার লোহার জালের কাঠটা সোয়াবে দেখবে সোনা হয়ে যাবে তাই ঠিক তেমনি বৈষ্ণবকে দেখে যেন কেউ কখনো কোনোদিন বিচার করতে যেও না যে এ ভালো না ও ভালো না এই বিচার যেন তুমি কখনো কোনোদিন করতে যেও না তোমার সামনে যে কয়টা বৈষ্ণব পড়বে ওই বৈষ্ণবের চরণ ধুলে তুমি মাখতে মাখতে চলে যাও ওই বৈষ্ণবের কৃপা হলে তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে গৌর হরি শৃঙ্খলের ডান পাশে সাউন্ডটা তুলে দাও আজকে বেলি অবসান কালে আমার বৈষ্ণব কবি কি বললেন যে ঘরে যাবে না ঘরে যাওয়ার কথা বললেন যদি ঘরে যেতে চাও তুমি সকাল সকাল সেজে নাও এই যে মায়েরা আপনাদের ঘর সাজান না ঘর সাজান কোন ঘর সাজান এক তালার পরে দুই তালা দিয়েছেন দুই তালার পরে তিন তালা দিয়েছেন তিন তালার পরে চার তালা দিয়েছেন এই ঘরটা আপনি কত সুন্দর করে সাজালেন গেংটা বারান দাদা আসলে ওই ঘরটা কি আপনার ঘর আপনার না খুবই তো মাথা নাড়াচ্ছেন এই জায়গায় বসে ঠিক জায়গায় যেয়ে তো বুঝেন না রিবল আমরা বুঝি না যে ঘরটা আমরা সাজিয়েছি বৈষ্ণব কই বললেন জাগতিক জগতের ঘর যেমন তুমি সাজিয়েছ তো জাগতিক জগতের ঘরটা এমন করে না সাজিয়ে তুমি কি কখনো কোনোদিন তোমার দেহ ঘরটা সাজিয়েছ কথা কোনো লক্ষ্য করবেন কথা বলবেন না আস্তে বললেন তোমার দেহ ঘরটাকে তুমি কোনোদিন সাজিয়েছ এই দেহ ঘরে যদি তুমি সাজাতে পারো ওখানেই তোমার গোবিন্দ বিরাজ করে ভগবান কোথায় ভগবান কোথায় থাকে ভগবান আকাশ থেকে পড়বে না মাটি ফুড়ে ভগবান গজাবে না ওই মাথা ঠুকে ঠুকে কাঁদলে ভগবানকে পাবেন না ফটো পিকচার থেকেও ভগবান বাইরে হবে না তাহলে ভগবান থাকে কোথায় হরি বল হরি বল হরি বল হ্যাঁ হ্যাঁ অবশ্যই সঠিক আমরা সাজিয়েছি বটে আমাদের ঘর তবে কৃষ্ণ নাম দিয়ে নয় হরি নাম দিয়ে নয় গোবিন্দ নাম দিয়ে নয় বিষয় বাসনা দিয়ে হরি বল তাহলে ভগবান আকাশ থেকে নয় মাটি নয় ওই ফটো পিকচার থেকে মাথা ঠুকে ঠুকে কাঁদলে ভগবানকে পাবেন না ভগবানকে আনায়ন করতে হবে আপনাকে ভগবান আপনার ভিতরে বিরাজ করছে প্রত্যেকটা জীবের হৃদয় গহ্বরে আমার ভগবান বিরাজ করছেন এই যে একুশ হাজার ছয় শতবার নিঃশ্বাস যাতায়াত করছে এই শ্বাসরূপেই ভগবান আমাদের ভিতরে যাতায়াত করছেন
আমাদের ভিতরে যদি ভগবান না থাকতো আপনারা কি এই জায়গায় আসতে পারতেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে তিনি একটা কথা বলে গিয়েছিলেন, আপনারা এটা শুনেন কিন্তু বিচার করে কোনোদিন দেখেননি। তিনি বলেছিলেন, দয়াময় আমার হিয়ার মাঝে লোক গিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লোক গিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি হিয়ার মাঝে লোক গিয়েছিলে। এই যে কথাটা বললেন, হিয়ার মাঝে লুকিয়েছিলে, বুঝতে পারছেন যে তুমি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে কিন্তু আমি কাম কামনা দাসত্বগিরি করতে করতে আমি তোমাকে কখনো কোনো দিন দেখার চেষ্টা করিনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কি বললেন? আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সমস্ত সব কিছুর মধ্যে দয়াময় তুমি আমার কাছে ছিলে কিন্তু আমি জীবনে কখনো কোনোদিন আমি তোমাকে দেখার চেষ্টা করিনি। আমার আঘাতের ভিতরে ছিলে, আমার যন্ত্রণার ভিতরে ছিলে, আমার ভালোবাসার ভিতরে ছিলে, তুমি সব কিছুর ভিতরে আছো কিন্তু আমি এমনই মূর্খ যে আজ আমি জীবনে কখনো কোনোদিন আমি তোমাকে দেখার চেষ্টা করিনি। আমি এমনই মূর্খ জীব যে আমি তোমাকে দেখার চেষ্টা জীবনে কোনোদিন করলাম না। সারাটা জীবন কামিনীর মোহে পড়ে আমার আমার করতে গিয়ে আমি তোমার কথা ভুলে গেলাম। বাবা, আপনারা মৌমাছি দেখেছেন? মৌমাছি, মৌমাছি চেনেন? মৌমাছি দেখবেন সারাটা জীবন ঘাত প্রতিঘাত সহ্য করে, কাঁটার সঙ্গে যুদ্ধ করে, এ ফুল ও ফুল থেকে একটু একটু করে মধু চয়ন করতে করতে মৌমাছি একসময় একটা বিশাল বড় চাক গড়ে। মৌমাছি একদিন একসময় বিশাল বড় একটা চাক গড়ে, কিন্তু বলুন তো বাবা, অবশেষে কই মৌমাছির ভাগ্যে কি মধু গ্রহণ করা হয়? আহা, যে মৌমাছি সারাটা জীবন ধরে এত ঘাত প্রতিঘাত সহ্য করে, এত যন্ত্রণা সহ্য করে, তিল তিল করে মধু চয়ন করতে করতে যখন একসময় বিশাল বড় চাক বানায়, তখন ওই মৌমাছির ভাগ্যে মধু গ্রহণ করা হয় না। মধু গ্রহণ করে কারা? মধু হরণকারী ব্যক্তি যারা, ওরা এসে কি করে জানেন? ওই মৌমাছিটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে মৌমাছি সারা জীবনে সংগ্রহ করা চাককে ওরা নিংড়ায় নিংড়ায় খায়। তাই ঠিক আপনি আমি, একটু ভেবে দেখুন, আপনি আমি এই সংসারের মধ্যে সারাটা জীবন ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে
অনেক যন্ত্রণা সহ্য করতে করতে অনেক টাকা পয়সা ইনকাম করে ব্যাংকে আমরা চাক বেঁধেছি, ব্যাংকে টাকা জমিয়েছি। যাদেরকে মানুষ করলে আমরা, এই ছেলে মেয়েদেরকে মানুষ করলাম, কত যন্ত্রণা কত কিছু সহ্য করে এই সংসার মধ্যে থেকে টাকা পয়সা ইনকাম করে আপনি ব্যাংকে আপনার টাকা জমা রাখলেন, কিন্তু ওই টাকাকে আপনার ভক্ষণ করা হবে গৌর হরি বল। যেদিন আপনার আমার এই দেহ থেকে প্রাণ পাখি চিরজন্মের মতো চলে যাবে, সেদিন আমাদের ছেলে মেয়ে চারজনা কাঁধে করে ওই শ্মশান ঘাটে নিয়ে যেয়ে মৌমাছির মতো আমার দেহটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে আমি সারাটা জীবন কষ্ট করে যে টাকা পয়সা সংগ্রহ করে গেলাম, ওরা আমার টাকা পয়সা সব কিছু ভক্ষণ করবে, পরে আপনার আমার কথা এরা সবাই ভুলে যাবে। বলে এই তো সংসার, সংসারে ওই চাক বাধার চাইতে যদি পারো হরি নামে কৃষ্ণ নামে তুমি এখানে দুটো পয়সা দান করো, তোমার ভবপরের সম্বল তৈরি হয়ে যাবে। তুমি এদেরকে মানুষ করতে গিয়ে হা কৃষ্ণ বলে তুমি কাঁদলে না, একটা কথা মনে রাখবেন, হরি নামে কৃষ্ণ নামে যদি তোমার অশ্রুপাত না হয়, যদি নয়ন অশ্রু না ঝরে কৃষ্ণ নাম শুনে, যার ভিতরে প্রেম জাগে না জানতে হবে সে কোটি কোটি জন্মের অপরাধী। জানতে হবে আমার দেহে অপরাধ আছে প্রচুর, আমার দেহে অপরাধ আছে বলে কৃষ্ণ নাম শুনে আজকে আমার নয়ন অশ্রু ঝরে না। তাই বললেন, ওগো এদেরকে আমার আমার করতে গিয়ে, এদেরকে ভালোবাসতে গিয়ে তুমি আমার গিরিধারী গোপালকে ভুলে গেলে, আমার ভগবানকে ভুলে গেলে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, দয়াময় আসলে কি বলবো, এই সংসারের মানুষকে ভালোবাসা দিতে দিতে এই সংসারের মধ্যে থেকে আমি আমার আমার করতে গিয়ে এদেরকে ভালোবাসা দিতে দিতে আমি না এদেরকে ভালোবাসা দিতে দিতে আমার এত সুন্দর বাসাটা আমি নষ্ট করে ফেলেছি। আমার এত সুন্দর বাসাটা নষ্ট বাসায় পরিণত হয়েছে, আমার এই নষ্ট বাসাটা কি জীবনে কখনো কোনোদিন ভালো হবে না? বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন, ওগো তোমার এই নষ্ট বাসা ভালো হবে, তোমার এই নষ্ট বাসা ভালো হবে কি করলে জানো, এই যেমন এখানে কত ভালোবাসা মানুষের আগমন হয়েছে, তোমার এই নষ্ট বাসাটা যদি তুমি ভালো করতে চাও, তোমার ভিতরে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদাতে চাও, একবার ভালোবাসা মানুষের তুমি সঙ্গ করো। হরি মানুষের সঙ্গ করো। তাই বেলি অবসায়নকালে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ওকে ঘরে যাবে না, ঘরে যেতে গেলে তাড়াতাড়ি সেজে নাও। তাই সকল সহচরগণকে সঙ্গে করে নিয়ে আমার ভগবান আজকে তার মায়ের কোলে চলে যাচ্ছেন। হ্যাঁ, আর বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, দেখো আমার ভগবান চলেছে গো, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে, জানে কল যাই না দেওয়া কল দাই সে ডেকে তারে, জানে কল যাই না দেওয়া কল দাই সে ডেকে তারে, জানে কল যাই না দেওয়া জানে কল যাই না দেওয়া, জানে কল যাই না দেওয়া কল দাই সে ডেকে তারে, জানে কল যাই না দেওয়া কল দাই সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, নবীন সন্ন্যাসী কথাগুলো লক্ষ্য করবেন কি বললেন, নবীন সন্ন্যাসী যে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, যারে কল যাই না দেওয়া কল দেয় সে ডেকে তারে, তাই গৌর হরি বল হরি বল সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার
जेते की देखले जेते अमर गौर भगवान आखिर छुन के तार अविरल मुक्ता झरे आखिर झिन के तार अविरल मुक्ता झरे आखिर झिन के तार अविरल मुक्ता झरे आखिर झिन के तार अविरल मुक्ता झरे के देख दे कृष्ण प्रेम भिक्षा मांगे दारे दारे के देख दे कृष्ण प्रेम भिक्षा मांगे दारे दारे के देख दे कृष्ण प्रेम भिक्षा मांगे दारे दारे के देख दे कृष्ण प्रेम भिक्षा मांगे दारे दारे पथ की देख ले जते हमारे गौर भगवान पथ की देख ले যদি হরি বল বলার মত বলা যায় কোটি কোটি ডাকের প্রয়োজন হয় না লক্ষ লক্ষ ডাকের প্রয়োজন হয় না যদি হরি বল বলার মতো বলা যায় বলার মতো বলা যায় এক ডাকে আমার হরি মেলে হরি জগতে জগাই মাথা সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি 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 দেখলে যেতে আমার গৌর ভগবানে গৌরহরি চলেছেন বললেন জগতে জগায় মাথায় মজলো যারা পাপের পাকে জানেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মধ্যে যাকে দর্শন করেছে সেই ভক্তকে জড়িয়ে ধরে বলেছে ওগো তোমার যত পাপ আছে সমস্ত পাপ সবই কিছু আমি নিয়ে নিলাম শুধু একটা মাত্রই কারণ আর সেই কারণটা কি জানো তোমার সকল পাপ সকল অপরাধ আমি সবই কিছু নিয়ে নিলাম শুধু তার বিনিময়ে একবার মধুমাখা হরি নামটা তুমি তোমার বদনে উচ্চারণ করো গৌর হরি 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 আচ্ছা মায়েরা আপনারা এতগুলো মায়েরা আছেন তো আপনাদের জয়ের ধ্বনি তো সাউন্ড বের হয় না কি ব্যাপার গালে কি চকলেট নাকি চকলেট বসে বসে চিবাচ্ছেন নাকি গালে জিভ ভানায়
তা জয়ের ধ্বনি কি জিনিস চেনেন তো? কেউ মায়েরা চেনেন? বাবাদের হরিধ্বনির জোর হয় না, আপনাদের উলুধ্বনির জোর হয় না, বিষয়টা কি? এখানে এসেছেন যখন একটু দেন, একাত্রে যদি সবাই মিলে জয়ের ধ্বনি দেন তাহলে কেমন জোর হয়? একটু মাঝে মাঝে দেবেন, হ্যাঁ, যদি জিব্বা থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে আপনারা কেমন করে দেবেন বলেন? না থাকলে কি দেওয়া যায়? হরি বল, থাকলে দেবেন। বেলিয়াব আজকে বেলি অবসান কালে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার জননী চরণে প্রণাম করলেন। জননী মানে মা। আজকে বেলি অবসান কালে আমার নিমাই তার মায়ের চরণে প্রণাম করেছে, অর্থাৎ শচী মাতার চরণে আমার নিমাই প্রণাম করেছে, তাই না বাবা? আজকে ভগবান তিনি ঠিক মতো তার মায়ের চরণে প্রণাম করেছেন, কেন না আমাদের মতো জগৎ জীবকে শিক্ষা দান করবার জন্য। হে জগৎ, আমি বেলি অবসান কালে আমি যেমন আমার সাঙ্গ পাঙ্গকে সঙ্গে করে নিয়ে আমার মায়ের শরণে প্রণাম করেছি, তোমরাও যদি পারো আমার মতো এমন করে তোমরা তোমাদের মায়ের শরণে প্রণাম করো। আসতে তাই বেলি অবসানকালে আজকে আমার গৌর হরি মায়ের চরণে আসলেন, শচী মাতার কাছে এসেছে। আর শচী মাতার নিমাইকে দর্শন করি, নিমাইয়ের দিকে তাকিয়ে দেখে যে নিমাইয়ের সর্ব অঙ্গে খুবই ধুলা মাখা। তখন শচী মাতা নিমাইকে দর্শন করে নিমাইকে রেখে রেখে বলছে যে নিমাই, ও নিমাই, বাবা নিমাই সারাদিন কোথায় ছিলি বাবা? আস্তে কথা বলবেন না, সারাদিন আমি একবারও তোর মুখে মা ডাকে শুনিনি বাবা নিমাই। তা তোর এই অঙ্গে, তোর এই অঙ্গে এত ধুলিমাখা কেন রে বাবা, এত ধুলামাখা কেন? যে অঙ্গে চন্দন দিতে গেলে আমার হাতটা থরথর করে কাঁপে, সেই এত সুন্দর সোনার অঙ্গে এমন করে কে ধুলা দিয়েছে বাবা?
তুই কেন এমন করে ধোলা মেকেছিস? শচীমাতা যখনই নয়নের জলে কাঁদছেন, শচীমাতার নয়নে জল দর্শন করে নিমাই শচীমাতাকে ডেকে বললেন, মা তুমি আমার অঙ্গে যে ধোলা দেখছো মা, এটা ধোলা নয়, এটা ধুলিও নয়। জানো মা, আমি নিজ বদনে বলেছি, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে জগতে ভক্তের চরণ, ধুলি জগতে আরো বেশি বড়। হরি বল, হরি বল, গৌর হরি বল, জগতে আমার ভক্তের চরণ, ধুলি জগতে আরো বেশি বড়। শচীমাতা নয়নে জলে কাঁদছেন, শচীমাতার নয়নে জল দর্শন করি আমার নিমাই তখন শচীমাতাকে ডেকে বললেন, ওমা তুমি এমন করে কেঁদো না, কেন জানো মা? তুমি তো মা, আর তুমি মা হয়ে যদি এমন করে তুমি যদি নয়নের জলে কাঁদো, আর তুমি কি জানো এই জগতে মায়ের চোখের জল যদি পথে পড়ে তাহলে সন্তানের অমঙ্গল হয়। আপনারা জানেন, অনেকে বলে, আপনারা চিন্তা করতে পারছেন, শচীমাতা যার আটটা কন্যা, আটটা কন্যা মারা গেছে, বিশ্বরূপ বলে একটা ছেলে এসেছিলেন, সেও শচীমাতাকে ছেড়ে চলে গেলেন। আবার নিমাই বলে যে ছেলেটি আমার শচীমাতার কাছে এসেছে, সে ছেলেটি আমার শচীমাতাকে ছেড়ে চলে যাবে, গৌর হরিব, তাহলে সেই মাকে আর প্রাণে বেঁচে থাকে? অনেকে বলে যে নিমাই যখন সন্ন্যায় ধর্ম গ্রহণ করেছিল তখন শচীমাতার কাছ থেকে সাক্ষাতে অনুমতি নেয় নাই, শচীমাতা ঘরের মধ্যে ঘুমাইয়েছিল আর নিমাই প্রণাম করতে গিয়েছিল, তাই শচীমাতা বলেছিল যে বনের কোকিল বনে যা, কিন্তু না, শচীমাতা সজ্ঞানে লক্ষ্য করবেন, শচীমাতা সজ্ঞানে সাক্ষাতে নিমাইকে ডেকে বলেছিলেন যে নিমাই তোকে সন্ন্যাসে যেতে হবে, যে নিমাই তোকে সন্ন্যাসে যেতে হবে। তখনই নিমাই শচীমাতাকে দর্শন করে শচীমাতাকে ডেকে ডেকে বলছে যে মা আমি এখনো সন্ন্যাসে যাইনি তাই তুমি এত কান্না কাঁদছ, আর আমি যখন চলে যাব না জানি তুমি কত কান্নাই না কাঁদবে মা। তখন শচীমাতা নিমাইকে দর্শন করে নিমাইকে ডেকে ডেকে বলেছিল যে নিমাই তুই আমার এই চোখে যে জলটা দেখছিস না এটা বিরহের জল নয়, বাবা কৃষ্ণ বলে কাদার ভিতরে যে কত আনন্দ, আপনি বিষয় বাসনা চিন্তা করে কাঁদবেন, আজকে কাঁদবেন, কালকে কাঁদবেন, পরশুদিন কাঁদবেন, তার ভিতরে তারপরে কিন্তু আপনার ভিতরে কান্নার ইচ্ছা জাগবে না, কিন্তু যদি কোনো ভক্ত একবার কৃষ্ণ প্রেমের প্রেমিক হতে পারে, যদি কোনো ভক্ত একবার আমার গৌর প্রেমের প্রেমিক হয়ে তাই জীবন যৌবন মনোপ্রাণ সে যদি সর্বোচ্চ সবই কিছু আমার গৌর চরণে নিবেদন করতে পারে, কৃষ্ণ বলে কাদার ভিতরে যে কত আনন্দ, এ জগতে যে ভক্ত কৃষ্ণ বলে কাঁধে একমাত্র সেই ভক্তই জানে যে কৃষ্ণ বলে কাঁধার ভিতরে কত আনন্দ। তাই শচীমাতা নিমাইকে দর্শন করে নিমাইকে ডেকে ডেকে বলছে যে নিমাই তুই যে আমার চোখে জলটা দেখছিস না বাবা, এ জলটা না কোনো বিরাহের জল নয়, এটা কোনো বিরাহের জল নয়, শোন নিমাই আমি তোকে বলছি যে তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, আমাদের দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা সেই দিন হব আমি ধন্য কন্যা, সেই দিন হব আমি ধন্য কন্যা। তাই নিমাই বলছে মা আমার অঙ্গে যে তুমি ধুলা দেখছো না মা, এটা ধুলা নয় মা, তুমি তো জানো যে আমি হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করলাম আমি বসে থাকতে পারি না। শচীমাতা নিতাইকে ডেকে বলছে, ও নিতা আরে আমার নিমাই যখন ধুলা মাকে তখন কি তোরা আমার নিমাইকে ধরে রাখতে পারিস না? নিতাই বলছো মা তুমি তো জানো না তোমার নিমাই যখন ধুলা মাকে তখন যদি তোমার নিমাইকে কেউ ধরতে যায় তোমার নিমাইয়ের একটা গুণ আছে, আর গুণটা কি জানো? কি গুণ? না তোমার নিমাই যখন ধুলা মাখে তখন যদি তোমার নিমাইকে কেউ ধরতে যায় তোমার নিমাই তাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে হরি বল বলে ধুলার মধ্যে গড়া গড়ে যায়। আর নিমাই আমার শচীমাতার কথা শ্রবণ করে শচীমাতাকে ডেকে বলছে, জানো মা আমার অঙ্গে ধুলা নয়, আমি হরি নামে প্রেমে বিভোর হয়ে কি করেছে জানো মা, ভক্তের চরণ ধুলা আমার অঙ্গে মেখেছি, ভক্তে তাই গৌর হরি বল হরি বল চরণ ধুলা আমার অঙ্গে
হরি নামে প্রেমে বিভোর হয়ে ভক্তের চরণ ধুলা অঙ্গে মেকেছে হরি নামে প্রেমে হরি নামে প্রেমে ওরে হরি নামে প্রেমে বিপর হয়ে ভক্তে ভক্তের চরণ ধুলায়া আমি অঙ্গে মেখেছি তোমরা একবারে কোডা এলো এই ভক্তের চরণ ধুলি তোমরা কোডা এলো এই ভক্তের চরণ ধুলে এই ধুলি হবে তো ভব পাড়ের কোডি উড়ায় নও চরণ ধুলি ওরে ধুলি হবে তোমাদের ভব পাড়ের কোডি তোমরা কোডায় এলা ভক্তের চরণ চরণ ধুলি ওগো এই ধুলি হবে তোমাদের ভব পারে কোড়ি একবার কোড়ায় এলো চরণ ধুলি হবে ধুলি হবে আহা পারের কোডি কুডায়লাম চরণ ধুলি হবে তোমাদের পারের কোডি কুডায়লাম চরণ ধুলি আজকে এমন দিন আর হয় কি না হয় কুডায়লাম চরণ ধুলি আজকে এমন দিন আর হয় কি না বড় ভাগ্য করে দিয়ে পেয়েছ ভাই এমন দিন আর হয় কি না হয় ভাগ্য করে দিল পেয়েছ এমন দিন আর হয় কি না হয় ভাগ্য গুনে পেয়েছ ভাই বড় ভাগ্য করে পেয়েছ ভাই এমন দিন আর হয় কি না হয় বড় ভাগ্য করে পেয়েছ ভাই এমন দিন আর হয় কি না হয় তাই সচিমাতা বলছই নিমাই বলছো মা এটা ধুলা নয় জানো আমি হরি নামে প্রেমে বিভোর হয়ে আমার ভক্তের চরণ ধুলা আমি আমার অঙ্গে মেখেছি কেন জানেন ভগবান সমাজে যারা নিষ্কৃঞ্চিত অবাঞ্ছিত যাদেরকে কেউ মানে না তাদের চরণে যে আমার ভগবান গড়াগড়ি দিচ্ছে একদিন গৌর হরি হরি নাম করতে করতে নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন কিছু ভক্ত আমার গৌরকে দেখে একটু দূরে সরে দাঁড়ালেন আমার ভগবান প্রশ্ন করলেন ভক্তগণ তোমরা আমাকে দেখে কেন দূরে সরে গেলে ভক্তগণ বললেন দয়াময় এই নবদ্বীপে না আমাদেরকে দেখলে সবাই থুতু ফেলায় আমরা অবাঞ্ছিত নিষ্কিঞ্চিত আমাদেরকে কেউ মানে না তাই তোমার কাছে গেলে তোমার সঙ্গ করলে যদি তোমার জাতের কোনো কলঙ্ক হয় তুমি তো ব্রাহ্মণ তনয়া ব্রাহ্মণ পুত্র তাই তোমার সঙ্গ করলে যদি তোমার জাতের কোনো কলঙ্ক হয় যদি তোমাকে কেউ না মানে তোমাকে যদি কেউ অবাঞ্ছিত কথা বলে এই জন্য না তোমাকে দেখে আমরা সবাই দূরে সরে গেছি
ভক্তদের কথা শ্রবণ করে আমার গৌর হরি ভক্ত চরণে আছাড় খেয়ে পড়ে ভক্তের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বললেন, ভক্তগণ আজকে কোনো জাতের বিছানা নয়। দেখবে একদিন এই জাত যেতে 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 এমন একটা জাত তৈরি হবে আর সেই জাতের নাম হবে বৈষ্ণব জাত। তাই গৌর হরি 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 কৃষ্ণা কুই বলেন, দেখো ধোলায় ধসরয়ঙ্গ কত কত ভা, ধোলায় ধসরয়ঙ্গ কত কত ভা, মরিরে আহা মরি এতক্ষণ গোপনে ছিল নিগুড় চৈতন্য লীলা, এতক্ষণ গোপনে ছিল নিগুড় চৈতন্য লীলা, এতক্ষণ গোপনে ছিল এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। ভোলায় ধসরঙ্গ গদ গদ ভাস গদ গদ ভাস রাধা মোহন পদ কর দহিয়া কর দহিয়া, রাধা মোহন দাসে বলে ওই এবার লীলা প্রকাশ, রাধামোহন দাসে বলে এবার লীলা প্রকাশ হলো, 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 রাধামোহন দাসে বলে রাধামোহন দাসে বলে এবার লীলা প্রকাশ হলো, 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 রাধামোহন দাসে বলে এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা শ্রবণ করলাম,
এবার আমরা বৃন্দাবনে যাব ঠিক আছে তো মা